আমি আমাদের ত্রিপুরাতে প্রথমবার জি20 প্রোগ্রাম হচ্ছে মেইনলি এটা সম্ভব হয়েছে যে আমাদের ভারতবর্ষে মোদিজি আছেন বলেই আজকে সমগ্র ভারতবর্ষ বলবো না সমগ্র পৃথিবীতে আমাদের মোদিজির নেতৃত্বে আমাদের ভারতকে জানছে এবং ওনার কারণেই আজকে ত্রিপুরা রাজ্যে উনি ভারত শুধু ভারতকে পুরোভাবে সবকা সাথ সবকা বিকাশের স্রোতে আজকে ভারতকেও দেখছেন আমাদের ত্রিপুরাকেও দেখছেন তার জন্য ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য সেই ত্রিপুরাকে কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরাতে এই প্রোগ্রাম হচ্ছে তো মেনলি আমাদের যে আমাদের ডিপার্টমেন্টকে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সকে নোডাল ডিপার্টমেন্ট বানানো হয়েছে সেই হিসাবে আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব অনেক বেশি সেই কারণে আজকে আমরা পরিদর্শন করছি কীভাবে কাজগুলো হচ্ছে সঠিক হচ্ছে কি না কেননা আমাদের মুখ্যমন্ত্রীজিও ভিজিট করবেন এবং আমাদের ত্রিপুরাকে আমরা উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চাই সেই লক্ষ্যে আমরা কোনো জায়গাতে আমরা ঘাটতি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা পরিদর্শন করছি আমাদের দপ্তর এবং আশাবাদী যে আমাদের যে 3 তারিখ থেকে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা সুন্দর হবে এবং আমি জনগণের এবং এলাকাবাসীর সুনাগরিকের সহযোগিতা চাই এবং মিডিয়া বন্ধুদের আপনাদের সহযোগিতা চাই যাতে করে আমাদের বিভিন্ন স্টলগুলো এখানে হবে যে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো ভালোভাবে যাতে প্রতিটি আপনাদের চ্যানেলের মাধ্যমে পাবলিক জানতে পারে এবং আমাদের ত্রিপুরা যাতে এগিয়ে যেতে পারে প্রত্যেকের সহযোগিতা চাইব এবং এই প্রোগ্রাম আমাদের জি20 প্রোগ্রাম ত্রিপুরাতে সাকসেসফুল হবে আমাদের পুরো ত্রিপুরা থেকে আমাদের 8টি জেলা রয়েছে সেই 8টি জেলা থেকে একটা করে স্টল আছে একটা ডিস্ট্রিক্টে একটা প্রোডাক্ট সেই হিসেবে আমাদের টোটাল প্রোডাক্ট আসবে তো এখানে স্টল রয়েছে আমাদের স্টেটেরও রয়েছে 46টা আমাদের স্টল এখানে রয়েছে তো আশাবাদী যে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা আত্মনির্ভর ত্রিপুরা গড়তে চাই সেই লক্ষ্যেই আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যাবে আমাদের আমাদের যে মুখ্যমন্ত্রী যে আছেন ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং আমাদের প্রধানমন্ত্রী যে আছেন ওনার নেতৃত্বে আমরা ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ থ্যাংক ইউ